কি পড়তেছিলাম, চাপ নিয়ে না? চাপে কি সমস্যা আছে বলো, বা কোনো প্রশ্ন থাকলে বলো। চাপে আছে কি? নাই না, চাপ আস্তে আস্তে কঠিন পদার্থ থাকে, তার থেকে স্যার চাপ নিচে বেশি থাকে। মানে কি, কোথায় কঠিন পদার্থ থাকে? গভীরতা বাড়লে তো চাপ বাড়ে। পানির ক্ষেত্রে সত্য, আর অন্য কোন ক্ষেত্রে সত্য না, তাই তো? আচ্ছা, অন্যগুলোর ক্ষেত্রেও সত্য। পানি বলতে যে কোনো প্রবাহী পদার্থের জন্য এটা সত্য, বাতাসের জন্য সত্য, তোমার পানির জন্য সত্য, সবকিছুর জন্যই সত্য, সব ধরনের ফ্লুইডের জন্য এটা সত্য, যারা কিনা কোনো কোনো গ্র্যাভিটেশনাল ফিল্ডের মধ্যে আছে, যাদের ওয়েট আছে, তাদের সবার জন্য এই কথাটা সত্য। এখন এটা কঠিন পদার্থের জন্য এটা সত্য না। কঠিন পদার্থের জন্য আসলে ডিরেক্ট ওয়েটটা কাজ করে, কঠিন পদার্থের ক্ষেত্রে সব দিক থেকে চাপটা সমানভাবে কাজ করবে না। তুমি একটা নর্মাল ভারী অবজেক্ট নিলা, সেটা কোনো টেবিলের উপর রেখে দিছো, সেই ক্ষেত্রে চাপটা শুধু ওই টেবিলের সারফেসটার জন্যই প্রযোজ্য, এমন না ওইটার ওইটা কোন উচ্চতায় আছে তার সাথে চাপের কোনো সম্পর্ক আছে। তবে এটা ঠিক, তুমি যদি চিন্তা করো ইন ওয়ান সেন্স উচ্চতা বাড়ার কথা, সাপোজ ধরো তুমি পাঁচটা ইট একসাথে স্ট্যাক করে রেখে দিছো, তো পাঁচটা ইটের উচ্চতা ধরো 25 সেন্টিমিটার, এখন যদি তুমি 10টা ইট স্ট্যাক করো তাহলে হাইট বাড়লো না? তখন 10টা ইটের ওয়েট কি বেশি হবে না? ডেফিনেটলি চাপের মান বেশি হবে। আচ্ছা, বাংলাদেশি ইট হলে ভাঙতেই পারে, অস্বাভাবিক কিছু না, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, হোয়াটএভার, বুঝছি তোমার প্রশ্নগুলো কোনো মেজর কোনো প্রশ্ন না, তোমার হচ্ছে অদ্ভুত মনের উদ্ভব সব প্রশ্ন আর কি, ওগুলো পরে আস্তে আস্তে বল উত্তর দিব। নি তো মূল কথায় আসি, তাহলে চাপ বুঝতে তো কারোর কোনো সমস্যা নাই, আছে কি? তাই না, চাপ বুঝতে সমস্যা নেই তো? আচ্ছা, চাপ বুঝতে যদি সমস্যা না থাকে তাহলে আরেকটা জিনিস আমাকে উত্তর দাও তোমরা। তো ধরো আমরা একটা সারফেসে চাপ নির্ণয় করতেছি, এই হচ্ছে আমাদের সেই সারফেসটা। তো এখন বাঁকা হলো না, তো এই যে সারফেসটা এটার এরিয়া হচ্ছে কতদিন কত বলছিলাম, 4 মিটার স্কোয়ার বলছিলাম, আর এটার যে ফোর্স এটা হচ্ছে তোমার 10 নিউটন। তাহলে এখানে চাপের মান হচ্ছে আমার 2.5 প্যাস্কেল। তার মানে আমি বলতে পারি যে এই তলটার প্রতি একক ক্ষেত্রফলে 2.5 নিউটন করে বল কাজ করতেছে, তাই তো? এখন আমি বলতেছি যে এই এই তলটার এই সারফেসটার উপর চাপের মান হচ্ছে, পুরো সারফেসটার উপর, এই যে পুরো সারফেসটার উপর চাপের মান হচ্ছে 2.5 প্যাস্কেল। বাট এখন যদি আমি বলি যে এই যে এই ছোট্ট একটু পার্ট নিলাম আমি, এই ছোট্ট পার্ট, এইখানে চাপের মান কত, এটা কি বেশি হবে না কম হবে বলো তো দেখি? এই পুরো সারফেসে চাপের মান হচ্ছে 2.5 প্যাস্কেল। এখন আমি শুধু এই ছোট্ট সারফেসটুক কথা বললাম, এই ছোট্ট স্কোয়ারটার, এখানে চাপের মান কি বেশি নাকি কম? আচ্ছা, একটা উত্তর পাইলাম, একই হবে। হ্যাঁ বলো, কোশ্চেনটা হচ্ছে কি, আমি বলতেছি যে এই যে আমার সারফেসটা আছে, এই যে পুরো গোটা সারফেসটা স্কোয়ার আকারের সারফেসটা, আমি বলতেছি এখানে চাপের মান হচ্ছে 2.5 প্যাস্কেল। ওকে, তো এখন আমি যদি বলি শুধু এই যে এতটুকু ছোট্ট একটু সারফেস আমি চিন্তা করলাম, ছোট্ট একটা কিউব চিন্তা করলাম, এই সারফেস একই হবে, আচ্ছা সেমই হবে, আচ্ছা সেমই যে হবে, এই জিনিসটা কার কাছে ই লাগতেছে, বুঝতে সমস্যা হচ্ছে বলো তো দেখি, কেউ কি আছো যার কাছে মনে হচ্ছে যেটা সেমি কেন হবে, এটা কি না সেমি হবে, এটা সত্য, কিন্তু এমন কেউ কি আছো যার কাছে মনে হচ্ছে যেটা সেম কেন হবে? মনে হচ্ছে না, আড়াই মিটার তো মানে 1 মিটারের উপরে না? হ্যাঁ, তাহলে এটা তো 1 মিটার থেকে ছোট না? অনেক ছোট, অনেক ছোট। তাহলে সেম হবে? হ্যাঁ, তাও সেম হবে, তার মানে তুমি আন্দাজ উত্তর দিছো, তাই না?
তারপরেও সেম হবে, মোটামুটি শিওর ছিলাম কিন্তু এখন একটা ই হলো আর কি। ওকে, সো একটু জিনিসটা সবাই বুঝছো, ভালো কথা না বুঝলে একটু ভালো করে বোঝো। যেটা বিষয়টা হচ্ছে, তো এটার ক্ষেত্রফল আমি ধরে নিয়েছিলাম 4 মিটার স্কোয়ার। ওকে, তো আচ্ছা আমি এখানে ফোর্স 20 নিউটন ধরে দিই, তাহলে ভাঙতি সংখ্যা নিয়ে কাজ করা লাগবে, তখন চাপের মান হয়ে যাবে 5 পাস্কেল, ঠিক আছে? তো যাই হোক, তো এখন এই 5 পাস্কেল চাপ আছে, তার মানে এটার যে এরিয়া 4 মিটার স্কোয়ার, এর প্রতি একক ক্ষেত্রফলে 5 নিউটন করে বল কাজ করতেছে, তাই তো নাকি? তাই না? তো এখন আমি করলাম কি, এটাকে আরো ছোট অংশে ভাগ করি, ধর আমি এটাকে আরো ছোট করলাম, তাহলে এখন এই 5 নিউটন বল এই ছোট ছোট অংশগুলোতে কি ভাগ হয়ে গেছে না? 5/4 হবে, মানে 1.25, তাই তো? আমি বলতেই পারি, তাহলে এই ছোট কিউবটা বুঝিনা, ক্ষেত্রফল তো কমে গেছে, চাপের মান হচ্ছে, বলের মান হচ্ছে 1.25 নিউটন। এখন এইটুকুর ক্ষেত্রফল তো আবার হয়ে গেছে তোমার 4 মিটারের 4 ভাগের 1 ভাগ, কথা কি বুঝতে পারছো? এটা ছিল 1 বর্গমিটার, তাহলে এটার ক্ষেত্রফল হয়ে গেছে 0.25 বর্গমিটার, তাহলে এ হচ্ছে 0.25 মিটার স্কোয়ার। এখন এফ বাই এ করো, দেখবা আবারও সেই পাতি আসতেছে। বোঝা গেছে ঘটনাটা? বলটাও তো কমছে, সেটা তো ক্ষেত্রফলটা তো আমি কমায় নিছি, তাই না? তো চাপ তো হিসাব করবে বলকে ক্ষেত্রফল দিয়ে ভাগ করে। তো সবসময় আমি হিসাব করলে আসলে এইখানে যে কোনো অংশের জন্য চাপের মান পাবো, এবং শুধু এইটা না, আমরা যদি জাস্ট ছোট্ট একটা বিন্দু নেই, যে এই একটা বিন্দু, এই বিন্দুতে চাপের মান কত, এখানেও চাপের মান 5 পাস্কেল। মানে মোটা মোটা কথা হলো এই, যে কোনো একটা তলে চাপের মান বের করা আর ওই তলের যে কোনো একটা বিন্দুতে চাপের মান বের করা একই কথা। কথা বোঝা গেছে? সো আমরা এখন এই যে গতদিন বায়ুমণ্ডলের চাপ পড়লাম, বা এই বায়ুমণ্ডলের চাপের মতো পানির নিচেও তো আসলে একই রকম চাপ দেয়, বায়ুমণ্ডল এত হালকা, সে যদি আমাদের চাপ দেয়, পানিও তো আমাদের অনেক বেশি চাপ দিবে। তো আমরা এখন কোন একটা তরলের অভ্যন্তরে কোন একটা বিন্দুতে এই যে চাপটা তৈরি হয়, বা যে কোনো প্রবাহের পথের অভ্যন্তরে যে চাপটা তৈরি হয় সেটার মান বের করা শিখবো। কথা বোঝা গেল? তো ধরো যে আমাদের কাছে একটা পাত্র আছে, ধরো এই হচ্ছে, আরে এই হচ্ছে আমাদের সেই পাত্রটা। হ্যাঁ, তো এই যে পাত্রটা, এই পাত্রটার যে তলা আছে, এই পাত্রটার তলা যেটা দেখা যাচ্ছে, এই দাগগুলো মনে হয় না, না আশা করি এখন দেখা যাচ্ছে। তো এই পাত্রটার যে তলাটা আছে, এই তলাটার ক্ষেত্রফল হলো এ, ঠিক আছে? তো এখন এই পাত্রের মধ্যে আমরা পানি নিছি, তো ধরো পাত্রের মধ্যে একদম কানায় কানায় পানি ভরা আছে, কানায় কানায় ধরো একটা নির্দিষ্ট এই গভীরতা পর্যন্ত, বা আচ্ছা কানায় কানায় ধরলেও আসলে দোষ নাই, ঠিক আছে? একদম পুরাটা ধরো এটা পানি দ্বারা ভর্তি, ঠিক আছে? তো এখন যেহেতু পুরা পাত্রটা পানি দ্বারা ভর্তি, তাহলে এখন বলতো দেখি যে এই পানির অভ্যন্তরে যখন আমি প্রবেশ করব, আমি যদি গভীরে যাই কোন একটা পয়েন্টে, তাহলে সেখানে আমি কি চাপ অনুভব করব নাকি করব না? করবেন, অবশ্যই করব, অবশ্যই করবো। বাতাসের মধ্যে থেকে যদি এই পরিমাণ চাপ আমি 1 লক্ষ প্যাস্কেল 1 লক্ষ প্যাস্কেল চাপ অনুভব করি বাতাসের ওজনের জন্য, তো পানির ওজনের জন্য তো কথাই নেই, ঠিক আছে? তো আমরা এখন ধরে নিলাম আমরা ঠিক পানির একদম তলাতেই চাপ বের করবো, একদম তলাতেই, কথা বোঝা গেছে? তো পানি যে পাত্রটার যে গভীরতা সেটা আমরা ধরে নিলাম এইচ, ঠিক আছে? তার মানে এক কথায় বলা যায় এইচ গভীরতায় যে চাপ আছে সেটা আমি বের করবো। তো এইচ গভীরতায় যে চাপটা তৈরি হইতেছে এটার জন্য দায়ী কে? এটার জন্য দায়ী হচ্ছে এই পানিটার নিজস্ব ওজন, তাই তো? তাহলে ওজন দিয়ে এটার যে ওজন, সেই ওজনটাই হচ্ছে আমার এখানে আসলে বল হিসেবে কাজ করতেছে, এবং সেই বলটা গিয়ে পড়তেছে কার উপর?
এটার তলায় যে এই ক্ষেত্রফলটা আছে, এই ক্ষেত্রফলের যে তলাটা চিন্তা করে নিয়েছি আমরা, তার উপর বল প্রয়োগ হচ্ছে। তার মানে এই ক্ষেত্রফলের উপর বল প্রয়োগ হচ্ছে, তার মানে এখান থেকে চাপের হিসাব আমরা বের করতে পারবো। কথাটা বোঝা গেল? আচ্ছা, তো এখন একটু, একটা মিনিট। তো এখন চাপ বের করার জন্য আমরা সিম্পলি কি করব, চাপের যে সূত্র আমরা জানলাম, যে জানি P is equal to F by A, এই সূত্রটা আমরা ব্যবহার করব। সো তার মানে যেহেতু সূত্রটা হচ্ছে কি, যে আমাদের P is equal to F by A, তাহলে পাত্রের তলায় আমি চাপ বের করলাম P is equal to F by A। তো এই P is equal to F by A, এই সূত্রের F, এই F টা কে? এফটা আসলে কে? পানিটার ওজন, পানিটার ওজন। তো আর এটা হচ্ছে তলের ক্ষেত্রফল। তো একটু বলো, আমি যখন P is equal to F by A করব, আমি এটার দ্বারা কি বের করতেছি? আমি পাত্রের তলায় চাপের মান বের করতেছি, রাইট? বা আমি এটাও বলতে পারি যে আমি পাত্রের তলায় যে কোনো একটা বিন্দুতে চাপের মান বের করতেছি। এক কথায় পানি থেকে h গভীরতায় থাকা একটা বিন্দুতেও চাপের মান আমি বের করতেছি। কথা বোঝা গেল? এই হচ্ছে বিষয়। তার মানে চাপ বের করা এই তলার, আর একটা বিন্দু তলের অভ্যন্তরে যে কোনো একটা বিন্দুতে চাপ বের করা, আসলে একই কাজই আমরা করতেছি। তো এখন জাস্ট এখানে মানগুলা বসাবো, আর কিচ্ছু না, কোনো কাজ নেই। তো দেখো, যেহেতু আমাদের P is equal to F by A, F হচ্ছে আমাদের বস্তুটার ওজন, সরি মানে পানিটার ওজন, তাই না? তো ওজনের সূত্র কি? F is equal to হচ্ছে বেসিক্যালি আমাদের এখানে W, W by A, আর এখানে W মানে হচ্ছে mg। দেখা যাচ্ছে কি? আর A হচ্ছে পাত্রের তলার ক্ষেত্রফল। আচ্ছা, এখন দেখো ভালো করে, এই জিনিসটা বোঝার জন্য এখানে আমাদের আরেকটা সূত্র লাগে, যেটা হচ্ছে ঘনত্বের সূত্র। ঘনত্বটা আমি পড়াই নেই যদিও এখনো, আমি আশা করি ঘনত্ব জিনিসটা কি সেটা সবাই জানি, অ্যাট লিস্ট জানি সবাই ঘনত্ব। আচ্ছা, তারপর একটু ছোট করে বলি। ধরো আমার কাছে দুইটা কিউব আছে, দুইটা কিউব এবং দুইটা একই রকম কিউব, ঠিক আছে? তো এই দুইটা কিউবের আয়তন একের একেবারে হুবহু। তো এখন আমি বললাম এই দুইটা কিউবের মধ্যে একটা কিউব হচ্ছে, কিউবের কিউবের উপাদানটা হচ্ছে ঘন, একটা হচ্ছে ঘন উপাদান দিয়ে তৈরি, মানে এটার ঘনত্ব বেশি এক কথায়, আর একটা হচ্ছে হালকা উপাদান দিয়ে তৈরি। তো কোনটা ঘন কোনটা হালকা সেটা অনুযায়ী এই দুইটাকে তুমি পার্থক্য করবা কিভাবে? ওজন দিয়া। হ্যাঁ, ওজন দিয়া না, ভর দিয়ে। ওজন দিয়ে না, ভর দিয়ে। তো কিভাবে বুঝবা কোনটা ঘন কোনটা হালকা? যেটা করতে হবে, যেটার ভরটা বেশি হবে আর যেটার ভর কম হবে, সেখান থেকে আমি বুঝবো যে কোনটা হালকা কোনটা ঘন। যদি মনে করো এটার ভর যদি হয় তোমার সাপোজ 10 কেজি, আর এটার ভর যদি হয় সাপোজ 2 কেজি, তাহলে তুমি বুঝতে পারবা যে হ্যাঁ এটা ঘন এটা হালকা। তার মানে ফিজিক্স এর ভাষায় তখন এটা ঘন কম বেশি ঘন, এটা ঘন কম ঘন, মানে এটার ঘনত্ব বেশি এটার ঘনত্ব কম। এখন এই যে হালকার ঘন তুমি বুঝলা ওজন ভর দিয়ে, অ্যাপারেন্টলি ওজন দিয়ে, কারণ ভরের কারণে ওজনটা তৈরি হয়, সেই জন্য ওজনটাও বেশি ফিল হয় আর কি, ঠিক আছে? তো তাহলে একটু চিন্তা করো, এইখানে আমরা যেটার ভর ছিল 10 কেজি সেটাকে আমি ঘন বলতেছি, যেটার ভর 2 কেজি সেটাকে আমি হালকা বা কম ঘন বলতেছি। কেন বলতে পারতেছি? জাস্ট বিকজ অফ এই দুইটার আয়তন সেম ছিল, তাই না? যদি কিউবগুলোর আয়তন কম বেশি হইতো, তখন শুধুমাত্র ব্লাইন্ড ফোল্ডেড ভাবে বা চোখ বন্ধ করে তুমি শুধু ওজন নিয়ে কি এই কার কার ভর কত বেশি বা কম সেখান থেকে ডিসিশন দিতে পারতা? কারণ হইতেও পারতো যেটা হালকা সেটা অনেক বিশাল পরিমাণে আমি দিয়ে রাখছি, তখন সেটা তোমার 12-15 কেজি হয়ে যেত। তখন কি তুমি যদি বলতা যে তাহলে এটা ঘন, তাহলে কি ডিসিশনটা রাইট হইতো? হইতো না। সো তার মানে প্রপার কম্পেয়ারিং করার জন্য আমাদের যে কাজটা করতে হইতেছে, যে কোনো দুইটা বস্তুকে ঘন কে হালকা সেটা বোঝার জন্য একটা
কনস্ট্যান্ট অ্যামাউন্ট অফ ভলিউম, কনস্ট্যান্ট ভলিউম নেওয়া হচ্ছে, মানে একই আয়তন। সো একই আয়তন নেওয়ার পর দেন গিয়ে দেখা হইতেছে ভর কার বেশি ভর কার কম, দেন আমরা ডিসাইড করতে পারতেছি কে ঘন কে হালকা। তো এই কারণেই আসলে যখন কোনো বস্তু ঘন তো কত সেটা নির্ণয় করার জন্য আমরা শুধু এইটা দেখি যে ওই বস্তুর একক আয়তনে অর্থাৎ এক মিটার কিউব আয়তনে তার ভর কত। কথা বুঝতে পারছি? এখন ধরো তোমার কাছে যে কোনো একটা বস্তুর টোটাল ভি পরিমাণ আয়তন দেওয়া আছে এবং তার ভর তুমি জানো এম। তাহলে এখন ক্যালকুলেটিভলি হিসাব করার জন্য তখন তুমি কি করবে, একক আয়তনে ভর কত সেইটা দিয়ে কম্পেয়ার করবা। তো তার মানে একক আয়তনে ভর বের করার জন্য তুমি তখন এম কে ভি দিয়ে ডিভাইড করবা, এবং এখান থেকে যে সংখ্যাটা তুমি পাবা সেই সংখ্যাটা তোমাকে বলে দিবে ওই বস্তুটার একক আয়তনে কতটুকু ভর এক্সিস্ট করে, এবং ওইটাই হচ্ছে তোমার ঘনত্বের পরিমাপক, এবং এটাকে আমরা প্রকাশ করি রো দিয়ে। কথা বোঝা গেল? এবং ঘনত্বের একক হচ্ছে মিটার কিউব, সরি কেজি পার মিটার কিউব, এম বাই ভি যেহেতু, তাহলে ভর বাই ভরের একক হচ্ছে কেজি, আর আয়তন এক হচ্ছে মিটার কিউব, উপরে চলে গেলে কেজি পার মিটার কিউব। সো যেমন ধরো পানির ঘনত্ব হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব, তো এখান থেকে আমরা কি বুঝবো, এটার মানে হচ্ছে আমরা যদি এরকম একটা 1 মিটার কিউব আয়তনের পাত্র নেই, দেন সেই পাত্রটাকে সম্পূর্ণ কাটায় কাটায় পানি দিয়ে পূর্ণ করি, তাহলে যে ঘটনাটা ঘটবে যে আমাদের ওই পাত্রটার ভর হবে 1000 কেজি, বা এক কথায় ওটার ওজন হবে 9800 নিউটন। কথা কি বোঝা গেছে? ঘনত্ব ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, তাহলে আমরা ঘনত্বের একটা সূত্র পাইলাম, সূত্রটা হচ্ছে রো ইজ ইকুয়াল টু এম বাই ভি আলটিমেটলি। সো যেহেতু রো ইজ ইকুয়াল টু এম বাই ভি, এবং তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এম ইজ ইকুয়াল টু কত, রো ভি নাকি? তো আমি এটা একটু মুছে ভালো করে দেখি, এটা একটু লেখাটা কালি ছিল না। তাহলে আমরা যদি চাপের মানটা বের করি, এখন এই পাত্রের তলায় চাপ পাইলাম পি ইজ ইকুয়াল টু এফ বাই এ, এফ মানে হচ্ছে ওজন, তার মানে এটা আমাদের এম জি, এবং নিচে এ থাকতেছে পাত্রের তলাটার ক্ষেত্রফল। এখন খেয়াল করে দেখো যে এম ইজ ইকুয়াল টু রোভি আসতেছে, তাহলে এই রোভিটিকে আমি এই এম দিয়ে এম কে রোভি দিয়ে রিপ্লেস করতে পারবো, অর্থাৎ রো যেটা হচ্ছে এই এই পাত্রের মধ্যে থাকা যে তরলটা আছে সেটার ঘনত্ব, ধরে নিলাম এটা হচ্ছে রো, এবং এই সম্পূর্ণ যে পাত্রটা আছে তার আয়তন হচ্ছে ভি। তো এই এম এর জায়গায় আমি তখন রো এবং ভি বসাই দিতে পারতেছি ইনটু জি বাই হচ্ছে এ। আচ্ছা, এখন খেয়াল করো ঘনত্ব রো, ভি মানে কি, এই পাত্রটার ভলিউম মানে টোটাল কি পরিমাণ পানি আছে সেটা। তো এটাকে আমি কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, আমি পাত্রটার আয়তন বের করতে পারি না? পারি তো। তো যেহেতু পাত্রটার তলার ক্ষেত্রফল দেওয়া আছে, তার লেন্থ এন্ড সরি লেন্থ ব্রডের ক্ষেত্র দেওয়া আছে, দুটা মাল্টিপ্লিকেশন দেওয়া আছে এ, আর হাইট দেওয়া আছে, তাহলে এটার ক্ষেত্রফল কত হবে আমি বলতে পারি না, যে এইচ ইনটু এ বলতে পারি? চাপের মান পি ইজ ইকুয়াল টু এইচ রো জি, এবং এটাই হচ্ছে আমাদের এই তরলের একদম ঠিক তলায় বা এইচ গভীরতায় যে কোনো একটা বিন্দুতে টোটাল চাপের মান, এবং এই চাপটা কিন্তু সব দিক থেকে কাজ করতেছে ঠিক প্যাস্কেলের সূত্রের মতো, সব দিক থেকে চেপে ধরে রাখছে জিনিসটাকে। কথাটা বোঝা গেছে? কোনো সমস্যা আছে কি? কোনো সমস্যা আশা করি নাই। তো এখন দেখো এই যে চাপটা আমরা বের করলাম, এটা কি সবসময় পাত্রের তলারই চাপ বের করতে পারবে এমন কি? এমন না কিন্তু, আমার মনে চাইলো আমি পাত্র থেকে যে কোনো একটা গভীরতা আমি চাপের মান বের করবো, আমার শুধু লাগবে ওই বিন্দুটার গভীরতা কত,
তারপর লাগবে ওই তরলটা, যেই তরলে আমি নির্ণয় করতেছি বা যেই প্রবাহী পদার্থ নিয়ে কাজ করতেছি তার ঘনত্বের মান, আর হচ্ছে অভিকর্ষস্থল জি এর মান, এই তিনটাকে গুণ করে দিলে আমার কাজ হয়ে যাচ্ছে। এখন দেখো রো, এটা তো ঘনত্ব, এটা এক একটা নির্দিষ্ট পদার্থের জন্য সারা জীবন নির্দিষ্ট থাকে। তো ধরো আমি সবসময় পানি নিয়েই কাজ করতেছি বা আমার এই পাত্রটা নির্দিষ্ট, তরলটা নির্দিষ্ট, তাহলে তখন কিন্তু রো ধ্রুবক আর জি তো ধ্রুবক আছেই। তার মানে তখন এই যে আমাদের রো আর জি ধ্রুবক, এই দুইটাকে চাইলে কিন্তু আমরা উঠিয়ে দিয়ে সমানুপাতিক বসাতে পারি, এবং বসিয়ে আমরা এখান থেকে লিখতে পারি যে পি প্রপোর্শনাল টু এইচ, অর্থাৎ গভীরতা যত বেশি চাপের মানও তত বেশি, গভীরতা যত কম চাপের মানও তত কম। এক্স্যাক্টলি এই জিনিসটাই কাজ করে বায়ুমণ্ডলের সাথেও, এবং এই কারণে আমরা বলতে পারো যে একদম বায়ুমণ্ডলের সবচেয়ে গভীরে আমরাই আছি, আর দ্যাট ইজ ওয়াই বায়ুমণ্ডলের যে চাপ সবচেয়ে বেশিটাই অনুভব করি আমরা। বুঝা গেল? আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ বলো। একটা পাত্রের মাত্রিক মাঝখানে পানির ঘনত্ব কত, এটা কি বের করেছেন? একটা পাত্রের ঠিক মাঝখানে পানির ঘনত্ব, ঠিক মাঝখানে পানির ঘনত্ব কত? আচ্ছা, তোমার প্রশ্নটা দুইটা অ্যাঙ্গেল আছে। একটা অ্যাঙ্গেল হচ্ছে পাত্রের মাঝখানে উপরে নিচে বলতে কোনো জায়গা নেই, সব জায়গাতেই ঘনত্ব এক, ঘনত্ব চেঞ্জ হবে না। বাট এখানে একটু অন্যভাবে চিন্তা করলে একটা কথা আছে, যদি অনেক গভীরের কথা বলো, গভীরতার কথা বলো, যেখানে আসলে তোমার চাপটা অনেক বেশি, সেই জায়গায় আসলে দেখা যায় যে তোমার ওই প্রবাহী পথ, যদি সেটা প্রবাহী পথ, স্পেশালি যদি সেটা গ্যাস হয়, স্পেশালি যদি সেটা গ্যাস হয়, তাহলে সেই ক্ষেত্রে যত গভীরে যাওয়া যাবে তত বেশি চাপ অনুভব হবে, তো গ্যাসটা তত বেশি সংকুচিত অবস্থায় থাকবে, তার মানে তখন সে কম আয়তনে বেশি ভর ধারণ করবে, তার মানে যত নিচের দিকে যাওয়া যাবে ঘনত্ব বাড়তে থাকবে। এটাই আমাদের বায়ুমণ্ডলের সাথেও ঘটে, আমাদের বায়ুমণ্ডলের ঘনত্ব ভূপৃষ্ঠের কাছাকাছি সবচেয়ে বেশি, যত উপরের দিকে যাওয়া যায় চাপও কমে, বাতাসটাও বেশি ফুলতে পারে, ঘনত্বটাও কমতে থাকে। সো তুমি যেটা বলতেছো সেটা আসলে বের করা যাবে না এই সূত্র দিয়ে। বোঝা গেছে? বের করা যায় ঘনত্ব যদি তুমি ধরে নাও পুরো বস্তুটা সব জায়গায় ঘনত্ব কনস্ট্যান্ট। কথা বুঝতে পারছো? আমি তোমাকে বলে দিলাম যে পাত্র থেকে এইচ গভীরতা একটা বিন্দুতে চাপের মান এত প্যাস্কেল, পি দিয়ে দিলাম, এইচ দিয়ে দিলাম, জি তো জানাই, শুধু রো এর মান বের করবে ইকুয়েশন থেকে, সিম্পল। আসলে অক্সিজেনের ঘনত্ব কত? অক্সিজেনের ঘনত্ব কত আমি জানি না, ওটা নেট থেকে ঘেটে দেখো। গ্যাসের ক্ষেত্রে ঘনত্বের ক্ষেত্রে ঘনত্ব হিসাবে সময় চাপ এবং তাপমাত্রা হিসাবে আনতে হয় গ্যাসের ক্ষেত্রে। হ্যাঁ তা তো অবশ্যই, একটা নির্দিষ্ট চাপে নির্দিষ্ট তাপমাত্রায় একটা নির্দিষ্ট গ্যাসের ঘনত্ব সারা জীবনে নির্দিষ্ট হবে। ঠিক আছে স্যার। হ্যাঁ বায়ুমন্ডল ঠেকায় রাখে, কিন্তু যত উপরে উঠো তখন দেখা যায় তো বাইরে থেকে ঠেকায় রাখতে পারে না, তখন তোমার শরীরটা মানে ফাটফাট করে, ব্যাপারটা এরকম হয় আরকি, এই জন্য অসুস্থ বোধ করো, মানে তখন আমরা আসলে হাই প্রেশার অনুভব করি। বুঝতে পারছো? নর্মালি যখন আমরা বলি প্রেশারের রোগী, তাদের কি হয়, তাদের হৃৎপিণ্ডের যে পাম্পিং ক্যাপাবিলিটি, পাম্পিং ফোর্সটা বেশি থাকে, প্রেশারটা বেশি থাকে, এই জন্য তারা হাই প্রেশারের রোগী। কিন্তু তুমি যদি নর্মাল মানুষ হও, তুমি যদি উপরে দিকে উঠতে থাকো, বায়ুমন্ডলের চাপ কমে যাবে, তখন তোমার বডি প্রেশারটাই তোমার জন্য হাই প্রেশার হয়ে যাবে। কথাটা বুঝতে পারছো? জি স্যার। এই আর কি। সো এই সূত্রটার সাহায্যে আসলে আমরা যে কোনো প্রবাহী পদার্থের অভ্যন্তরে চাপের মান বের করতে পারবো। বোঝা গেল কাহিনীটা? এটা প্রথম সূত্র। তো চাপের মোটামুটি বেসিক জিনিসগুলো শেষ, আরেকটা জিনিস পড়বো এখন, সেটা হচ্ছে তোমাদের টেরিসেলির পরীক্ষা। টেরিসেলির পরীক্ষা, এই ছবি, এই প্রমাণটা কিন্তু আসতে পারে, ঠিক আছে,
কারণ এখন কিন্তু আস্তে আস্তে একটু একটু করে হলো কোশ্চেনের প্যাটার্ন বদলাচ্ছে। আরো তোমার মোটামুটি 10 বছর আগে যেমন থিওরিটিক্যাল কোশ্চেন আসতো ঘুরে ফিরে যেই লাও সেই কোদি হচ্ছে আস্তে আস্তে একটু একটু করে, স্লোলি বাট শিওরলি চেঞ্জ হচ্ছে একটু একটু করে কোশ্চেন প্যাটার্ন। এখন আর সত্যি কথা বলতে সৃজনশীল প্রশ্ন বলতে আমরা যেটা বুঝি, সৃজনশীল প্রশ্ন বড় জোর তুমি গাইডেই দেখবা যে আছে, বা অধিকাংশ যে প্রশ্নগুলো স্কুল কলেজে আসে সেগুলো আসলে কোনো না কোনো ভাবে সামহাও বিভিন্ন বই থেকে কালেক্ট করাই। আচ্ছা তো তাহলে এখন যেটা বলতে বলবো টেরিসেলির পরীক্ষা। তো টেরিসেলি নামে আমাদের এক কাকু ছিলেন, উনি একটা পরীক্ষা করছিলেন একসময় এই বায়ুমণ্ডলের চাপ নিয়ে, ঠিক আছে? তো পরীক্ষাটা কি, পরীক্ষাটা হচ্ছে উনি একটা পাত্র নিছেন, পাত্র নিয়ে সেই পাত্রের মধ্যে কিছু পারদ নিছেন মার্কারি। তো এই মার্কারি নেওয়ার পরে উনি করছেন কি, একটা বিশাল বড় লম্বা টেস্ট টিউব নিছে, টেস্ট টিউব নিয়ে, বিশাল বড় না আসলে সে 1 মিটার লম্বা মোটামুটি একটা টেস্ট টিউব নিয়েছিল, 100 সেন্টিমিটারের টেস্ট টিউব নিয়ে টেস্ট টিউবের মধ্যে পারদ ভরছে। পারদ ভরে সেই পারদের মুখটা বিদ্যাঙ্গুলি দিয়ে বন্ধ করছে, বন্ধ করে সেটাকে উল্টায় দিছে এবং উল্টায় সেটাকে এই যে পারদপূর্ণ যে পাত্রটা আছে সেটার মধ্যে ভেতরে ডুবায় দিছে। ডুবায় দেওয়ার পর টেস্ট টিউবের মুখটা পারদের নিচে থাকার সময় সে এই নলটাকে টেস্ট টিউবের মুখটাকে ছেড়ে দিছে। কথা বোঝা গেছে? তার মানে তার আলটিমেট স্ট্র্যাটেজি ছিল এরকম, এই হচ্ছে একটা টেস্ট টিউব, আসতে পারলাম কতটুকু জানি না, সো এই টেস্ট টিউবটা দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার এবং টেস্ট টিউবটা নেওয়ার পর সেই টেস্ট টিউবটা পারদ দ্বারা পূর্ণ ছিল, টেস্ট টিউবটাকে ছেড়ে দিছে। এবং ছেড়ে দেওয়ার পরে হোয়াট হি অবজার্ভড ওয়াজ দ্যাট এটার মধ্যে যে পারদটা ছিল যেটা কিনা তোমার 1 মিটার ছিল, 1 মিটার হাইটের ছিল, সেই পারদটা একটুখানি নেমে গেছে এবং নেমে গিয়ে সেটা একটা জায়গায় এসে স্টাক হয়ে আটকে গেছে একটা নির্দিষ্ট উচ্চতায়, এবং সেই উচ্চতাটা ছিল তোমার 76 সেন্টিমিটার বা 0.76 মিটার। এইটাই ছিল পেনিসিলিন এক্সপেরিমেন্ট। এখন এখানে কি হইল বলো দেখি, কে কি বুঝলাম? এখানে 76 সেন্টিমিটারে এবার বাকিরা একটু আমার সাথে সাথে উত্তর করো বা রেসপন্স করো তাহলেই হবে। প্রথম কথা, এই পারদটা উপরে উঠে আছে কেন এটা বুঝছি সবাই? জি বাতাস করতেছে সবাই বুঝছি। আমি ধরে নিলাম কেউ একজন বোঝে নাই, তারপর একটু বলা দরকার, কারণ অনেকেই আমরা জি স্যার বেশি বলতে পছন্দ করি, না স্যার বলতে কম পছন্দ করি। যাই হোক, আমরা জানি বায়ুমণ্ডলের চাপ আছে সব জায়গায়, তো বায়ুমণ্ডলের চাপ তো এই পারদের মধ্যেও আছে, তো এই টেস্ট টিউবের ভেতরে তো কোনো বাতাস ছিল না, তাই টেস্ট টিউবের ভেতরে পারদকে চাপ দেওয়ার কেউ ছিল না। ওই যে সিরিঞ্জে ইঞ্জেকশন ভরার যে টেকনিকটা বলছিলাম ওই কনসেপ্টটাই আর কি। তো যেটা হয়েছে সিম্পলি যে পারদটা তার নিজের ওজনে নিচে নেমে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু বায়ুমণ্ডলের চাপ কি করতে চায়, সবকিছু কি ঠেসে চাপ দিয়ে রাখতে চায়, তো বায়ুমণ্ডলের চাপ বাইরে থেকে চাপ দিয়ে এই পারদ গুলাকে এই টেস্ট টিউবের মধ্যে ঠেলে উপরের দিকে তুলে রাখছে। এখন সেটা 76 সেন্টিমিটারই কেন, কারণ হচ্ছে একটু আগে সূত্র পড়লাম যে পি ইজ ইকুয়াল টু এইচ রো জি, তো চাপ কতটুকু সেটা ডিপেন্ড করে এইচ এর উপর। তো আসলে পারদের তো নিজের ওজন আছে, তারপরে সে তো নিচের দিকে চাপ দিবে, আবার বায়ুমণ্ডল এই বাইরে থেকে চাপ দিচ্ছে, তো দেখা যায় যে বায়ুমণ্ডল যে চাপ দেয় সেই চাপ দিয়ে সে 76 সেন্টিমিটার পারদকে ঠেলে ধরে রাখতে পারে। এর বেশি উপরে চলে গেলে পারদের চাপ বেশি বেড়ে যায়, সেটাকে সে হ্যান্ডেল করতে পারে না, কিন্তু যখন পারদটা 76 সেন্টিমিটার চলে আসে তখন সেই পারদটা যেই প্রেশারটা দেয় এই সূত্র অনুযায়ী সেটা বায়ুমণ্ডলের চাপের সমান, এই জন্য ওই জায়গায় এসে দুইটা জিনিস ব্যালেন্সড হয়ে যায়,
যার কারণে 76 সেমিতে এটা থেমে থাকে, নিচেও নামে না উপরেও ওঠে না। বাট আমি যদি এখন এখানে একটা ছিদ্র করে দিই কি হবে বলো তো? টেস্ট টিউবের মাথায় সবগুলা পারদ নিচে নেমে যাবে। কেন? কারণ বাতাস তখন এখানে ঢুকে গিয়ে এদিক দিয়েও প্রেসার দিবে, তখন দুই দিক থেকেই প্রেসার সমান হয়ে যাবে বায়ুমণ্ডলের চাপ, যার ফলে তখন পারদের উপর পারদ হয়ে যাবে নিউট্রাল, সে তখন তার নিজের ওয়েট এর কারণে নিচের দিকে পড়ে যাবে। ইজ ইট ক্লিয়ার টু এভরিবডি? কোনো কনসেপ্ট কোনো কিছু বুঝতে সমস্যা হলো? সো এই কারণেই এটা সবসময় 76 সেন্টিমিটার হয়। তো এখন বলতে পারো তুমি যদি এই সেম পরীক্ষাটা একটা যে কোনো সিডিংস দিয়ে বা চিকন পাইপ দিয়ে করো, তোমার ক্ষেত্রে পানিটা আবার নিচের দিকে নামবে না। কেন নামবে না? কারণ খেয়াল করো এখানে এইচ রো এবং জিও আছে, রো আছে, রো হচ্ছে কি পারদের ঘনত্ব। তো এখন তুমি যদি পারদ না নিয়ে এখানে পানি নাও, যদি পানি নাও তাহলে কি হবে? তখন ওই এইচ রো জি যদি হিসাব করি, পারদের ঘনত্ব অনেক বেশি, পানির ঘনত্ব অনেক কম, তাহলে সেই পরিমাণ চার্জ জেনারেট করার জন্য এখানে এইচ এর মান অনেক বেশি হইতে হবে, এইচ এর মান হইতে হবে অনেক বেশি। মানে বায়ুমণ্ডল যে পরিমাণ পারদকে 76 সেন্টিমিটার পর্যন্ত তুলে রাখতে পারে, ওই ওই পরিমাণ চাপ দিয়ে সে পানিকে অনেক বেশি তুলে রাখতে পারবে, এবং সেই হাইটটা হবে মোটামুটি 10.3 মিটার। মানে 10.3 মিটার হাইটের পানি যে চাপ দিবে, 76 সেন্টিমিটারের পারদ সেই চাপ দেয়। তো এই কারণে তুমি যদি এটা তোমার হাতে থাকে কোনো কিছু দিয়ে করতে চাও, দেখবা যে ওই পানিটা নিচে নামে না, কারণ স্টিল নাও সেখানে বায়ুমণ্ডলের চাপ ওই পানির চাপের চেয়ে বেশি হয়। বোঝা গেল? কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন নাই নাকি? সবাই বুঝছি? তাহলে কোনো সমস্যা নাই তো? টেলিসেলের পরীক্ষাটা আসলে 76 সেন্টিমিটার বলতে কি ওই টেস্ট টিউবটার ভিতরে 76 সেন্টিমিটার না তলানি কি 76 সেন্টিমিটার? এই যে পারদের হাইট থেকে, পাত্রের পারদের হাইট থেকে 76 সেন্টিমিটার, ঠিক আছে? এবং আরেকটা মজার বিষয়, ডাজন্ট ম্যাটার এই টেস্ট টিউবটা মোটা না চিকন, তুমি ধরো অনেক চিকন একটা টেস্ট টিউব নিচ্ছ তাও সেটা 76 সেন্টিমিটার হবে, বা তুমি অনেক মোটা একটা টেস্ট টিউব নাও তাও সেটা 76 সেন্টিমিটারই থাকবে। কারণ এই চাপের সাথে কি নির্ভর করে না, ক্ষেত্রফল নির্ভর করে না চাপের সূত্রে। P = H rho g, এখানে কি a আছে? a নাই। বোঝা গেছে? আবার তুমি যদি চিন্তা করো P = f/a তাহলে কিন্তু সমস্যা নাই, কারণ দেখো টেস্ট টিউবটা মোটা হওয়া মানে কি, তার মধ্যে থাকা পারদের ওজন বেশি হবে, ক্ষেত্রফলও বেশি, মানে বল বেশি ক্ষেত্রফল বেশি, ঘুরে ফিরে ভাগফলটা একই থাকতেছে। ক্লিয়ার সবার কাছে? আর কিছু বলা লাগবে এটা নিয়ে? আশা করি বুঝছি। আচ্ছা, সো এটাই ছিল টেরিসেরি পরীক্ষা, মুছে ফেললাম কেন, আর কিছু বলা দরকার ছিল? সো তার মানে যদি মনে করো বায়ুমণ্ডলের চাপ কোনো জায়গায় হঠাৎ করে বেড়ে যায়, তাহলে পারদটা কি আরেকটু উপরে উঠে যাবে, কারণ তখন বায়ুমণ্ডল থেকে আরেকটু পারদকে তুলে ধরতে পারবে। আবার যদি বায়ুমণ্ডলের চাপ কমে যায় তাহলে কি হবে, পারদটা একটু নেমে যাবে। তার মানে পারদের হাইট দেখে বোঝা যায় বায়ুমণ্ডলের চাপটা কেমন আছে। আর এই কারণে এই যে টেরিসেলের যে সেটআপটা, এটাকে আমরা বায়ুমণ্ডলের চাপ মাপার যন্ত্র হিসেবে বা ব্যারোমিটার হিসেবে ব্যবহার করি। সো এই হচ্ছে কাহিনী। তো তাহলে এট দ্য এন্ড অফ দ্য ডে চাপ নিয়ে আমাদের যে ফাইনাল আমরা জিনিসগুলো পাইলাম, ইকুয়েশনগুলো পাইলাম, চাপ P = f/a = h rho g, চাপের এই কয়েকটা সূত্র, বায়ুমণ্ডল, হ্যাঁ কি স্যার? বায়ু থাকে কোনো? এখানে আসলে কিছুই থাকে না, তো এটাকে টেরিসেলের বায়ু শূন্যস্থান বলা হয় আর কি। এটা একটা ভ্যাকুয়াম চেম্বার। এখন চিন্তা করো তুমি যদি এখন 100 মিটার লম্বা একটা নল নাও, পারদ নল নিয়ে সেটাকে একই কাজ করো, সেটাও 100 মিটার থেকে নাইমা 76 সেন্টিমিটারেই আসবে। এখন যদি কোনো কারণে তুমি খুব পচা সস্তা মানের টেস্ট টিউব নাও, যার কিনা বাতাসের বায়ু চাপ হ্যান্ডেল করার মতো ক্যাপাবিলিটি নাই, তখন কি হবে, পারদটা নেমে গেলে টেস্ট টিউবের মাথাটা ফেটে দেবে ফটাস করে।
বুঝতে পারছেন এই আর কি। তো এখন যেটা বলতেছিলাম, তাহলে আমরা বায়ুমণ্ডলের যে চাপের মান সেটা কত জানি সেটা একটু ব্যবহার করতে হবে আমাদের। সেটা হচ্ছে তোমাদের 101325 প্যাস্কেল। তো এই চাপটাকে আমরা 1 অ্যাটমোস্ফিয়ারিক প্রেশার বলি, বা এটাকে আমরা বলি 76 সেন্টিমিটার পারদ চাপ, HGP। ঠিক আছে, তো এই তিনটা ভ্যালুর মধ্যে মাঝে মাঝে আমাদের কনভার্সন করতে হয় যে 10 সেন্টিমিটার পারদ চাপ মানে কতটুকু, মানে এখান থেকে হিসেব করে নিবার, বুঝছি না। আচ্ছা, যদি খালি জায়গায় বাতাস থাকতো তাহলে তো এটা নিচে নেমে যেত? খালি জায়গায় বাতাস থাকলে সেটা নিচে নেমে যেত কিনা ডিপেন্ড করে তার ভিতরে যে বাতাসটা দিছ আছে তোমার সেটা কি বায়ুমণ্ডলের প্রেসারাইজড বাতাস কিনা। খুব সহজ একটা উদাহরণ দিই, ধরো তুমি পৃথিবীতে একটা বেলুন ফুলাইছো, বেলুন তো এরকম না, আচ্ছা এই ধরো পৃথিবীতে একটা বেলুন ফুলাইছো, পৃথিবীতে তো বেলুনটার শেপটা এই সাইড, তো তো তোমার এই বেলুনটার শেপটা এরকমই কেন আছে বলো তো? এই শেপটা ছোট বা বড় তো হতে পারত, বেলুনটা এই শেপে আইসেই কেন স্টেবল হয়েছে কি মনে হয়? চাপের কারণে বাতাস চাপ দিচ্ছে তাই এই শেপে এসে স্টেবল হয়েছে, কারণ এর ভেতরে যে তুমি যে গ্যাসটা দিছো সেটাকে বেলুন স্কুইজ করতেছে, বাট ওই তাপমাত্রা এবং চাপে এই গ্যাসটা সর্বনিম্ন এতটুকু আয়তন ধারণ করতে পারে বলেই বেলুনটা এতটুকু আয়তনে আছে। যদি আমি তাপমাত্রা কমায় দিতাম গ্যাসের আয়তনটা কম যেত, বেলুনটার আয়তনও কম হইতো, এটা একটা বিষয়। বাট আমি এটা বোঝাতে চাই নাই, আমি যেটা বলতে চাইছি যে এই বেলুনটা ধরো পৃথিবীতে এখন আমি ফুলায় রাখছি নর্মালি, সেটা ব্লো আপ করতেছে, এখন এই এক্স্যাক্টলি এই বেলুনটাই তুমি বাতাস টাতাস কিছু পরিবর্তন না করে এটাকে জাস্ট তুমি স্পেসে নিয়ে যাও, তাহলে এই বেলুনটার কি হবে? ফেটে যাবে। কেন? কারণ এখানে এটা যখন মাটিতে ছিল এটা নর্মাল বায়ুর সাথে মিলেমিশে একাকার ছিল, এবং আশেপাশে সব বায়ু আসলে প্রেসারাইজড বায়ু, কথাটা বুঝতে পারছো? সবকিছু হচ্ছে প্রেসারাইজড, কিন্তু মহাশূন্য নিয়ে গেলে বায়ুর প্রেশারটা থাকে না, ওটা ফেটে যায়। তো এখন তুমি এই টেস্ট টিউবের মধ্যে যে বায়ুটা ভরে রাখবা সেই বায়ুটা কি প্রেসারাইজড বায়ু কিনা সেটা ডিপেন্ড করে। এমনও হইতে পারে টেস্ট টিউবের মধ্যে যে পরিমাণ বায়ু আছে, সরি যে পরিমাণ আয়তন আছে, ওই আয়তনে একটা নির্দিষ্ট গ্যাস যতটুকু তাপমাত্রা ধারণ করে ততটুকু গ্যাসই আমি এর মধ্যে ভরে দিছি, তাহলে তো ওই গ্যাসটার প্রেসারাইজড গ্যাস না, ওটা কি প্রেসারাইজড গ্যাস? বুঝছো কাহিনীটা? হ্যালো, তো তার মানে তখন পিছে পড়বে না। বাট নর্মালি যদি আমি এখন বাইরে থেকে প্রকৃতিতে যে নর্মাল বায়ুটা আছে, মানে আমার হাতের মুঠে এখন কিছু বায়ু আছে, এই বায়ুটা কিন্তু আসলে প্রেসারাইজড অবস্থাতেই আছে, এখন যদি ওইটা নিয়ে আমি এটার ভিতরে ছেড়ে দিই তাহলে কিন্তু পারদটা নিচে নেমে যাবে। কথা বোঝা গেছে? বুঝছি না, এই আর কি কাহিনী। সো এই হচ্ছে আমাদের এই কয়েকটা জিনিস লাগবে, চাপ নিয়ে আর কোনো কথা হবে না, চাপ নিয়ে আর কোনো কথাই হবে না, শুধু চাপের একটা বিষয় হচ্ছে চাপের সাথে আবহাওয়ার কিছু ব্যাপার স্যাপার আছে, এগুলো হয়তো চ্যাপ্টার শেষে আছে, তোমরা একটু পড়ে আমাকে প্রশ্ন কইরো। তো চাপ নিয়ে আলোচনা শেষ, এখন বাকি রইল কয়টা বাজে? আচ্ছা সময় আছে কিছুক্ষণ আলোচনা করতে পারবো। এখন যে জিনিসটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে সেটা হচ্ছে তোমাদের প্লবতা। প্লবতা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো প্লবতা জিনিসটা কি? এই চ্যাপ্টারের সবচেয়ে ক্রিটিক্যাল পার্ট বা সবার যেটা সাধারণত বুঝতে একটু সমস্যা হয় সেটা হচ্ছে তোমার প্লবতার পার্টে, যদিও সবচেয়ে সিম্পল পার্ট এটা। ধরো একটা পাত্রের মধ্যে আমাদের একটা বস্তু আছে, তো এখন এই বস্তুটা যেহেতু পানির অভ্যন্তরে আছে চাপ কাজ করতেছে না সব দিক থেকে, নাকি করতেছে না কি করতেছে না? সমানভাবে কাজ করতেছে, যেটা আমরা জানি সবটা প্রবাহী পথের অভ্যন্তরে চাপটা সব দিক থেকে সমানভাবে কাজ করে। বাট প্লবতা হচ্ছে কি জিনিস? এই বস্তুটাকে আমি পানির মধ্যে ডুবাই রাখছি, পানির মধ্যে ডুবাইলে আমি দেখব, হ্যাঁ বস্তুটা যদি মাঝখানে না রেখে এক এক
পাশে রাখি তাহলে কোনো প্রভাব পড়বে না, কোনো পার্থক্য হবে না, একই রকম হবে, কোনো প্রভাব পড়বে না। তুমি কি বলতেছো সেটা আমি বুঝছি, সেটা নিয়ে আরেকটু পরে, সেটা নিয়ে আরেকটু পরে বিস্তারিত কথা বলা যাবে। এখন প্রশ্নটা উত্তর পুরো বুঝে না পাইলে পরে রেখা দাও, পরে প্রশ্ন করো, যখন ক্যালকুলেশনে চলে যাবো আরো ডিপে যাবো। তো যেটা বলতেছিলাম প্লবতা জিনিসটা হচ্ছে সিম্পল কি জিনিস, খেয়াল করবেন যদি কখনো আপনার ছোটবেলা, এখন তো ছোটই আছেন অবশ্য, যদি বাথরুমে গোসল করতে গেলে বালতির মধ্যে কল ছেড়ে বালতি ভরাট করে বালতির মধ্যে হাতটা ঢুকায় শরীর টরীর ডুবায় খেলছেন কিনা, যদি খেলে থাকেন বা কখনো পুকুরে গোসল করে থাকেন বা সুইমিং পুলে গোসল করে থাকেন বা এক কথায় বালতির মধ্যে পানি ভর্তি বালতির মধ্যে হাতটা ডুবায় দেন, তাহলে দেখবেন হাতটা হালকা হালকা লাগে, লাগে না? করছেন কখনো? তো এই হালকা হালকা লাগে, এই যে হালকা হালকা ইয়ে আর কি, এটার কারণ হচ্ছে প্লবতা, ঠিক আছে? তো প্লবতা জিনিসটা হচ্ছে এমন একটা ফোর্স, যে ফোর্সটা হচ্ছে তোমার কোন প্রবাহী পথের অভ্যন্তরে কোন একটা বস্তুকে প্রবেশ করালে, যার কিনা আয়তন আছে, এমন কোন বস্তুকে প্রবেশ করালে বস্তুটা উপরের দিকে একটা বল অনুভব করে সব সময়। এই বলটাকে আমরা বলতেছি প্লবতা। আমি কিন্তু আবার বলতেছি বল, ভর না কিন্তু, মনে রাখেন বল, ঠিক আছে? এই বলটাকেই বলা হয় প্লবতা। তো এখন কাহিনীটা কি হলো, এতক্ষণ ধরে তো জানলাম, দুই ক্লাস ধরে জানলাম যে প্রবাহী পথের অভ্যন্তরে কোন একটা বিন্দুতে চাপ সব দিক থেকে সমান থাকে, তাই না? তো তাহলে এখানে সব দিক থেকে যদি সমান চাপই কাজ করে তাহলে আবার নিচের দিক থেকে বল কোত্থেকে হাজির হলো, তাই না? আচ্ছা, কথাটা ছিল এরকম যে চাপটা সমান কোথায়, কোন একটা বিন্দুতে। বিন্দুতে কথাটা আমরা বারবার ব্যবহার করি না, কারণ কি? কারণ হচ্ছে এই বিন্দুতে চাপের মানটা হচ্ছে P is equal to H rho g, এবং এই S টা হচ্ছে ওই বিন্দুর গভীরতা। কথাটা বোঝা গেছে? তার মানে চাপটা যে বিন্দুতে প্রয়োগ হচ্ছে সেই বিন্দুটা কোন হাইটে আছে, নিচে আছে না উপরে আছে, সেটা একটা বড় ফ্যাক্ট, ঠিক আছে? আচ্ছা, আরো আলোচনা একটু করা দরকার ছিল চাপ নিয়ে, সেটা হয়নি মনে হয়। এই যে চাপ, যে যত গভীরে যাওয়া যায় তত চাপ বাড়ে, এটার প্রত্যক্ষ ফলাফলটা কোথায় পাই আমরা জানেন? এটা পাই আমরা সাবমেরিনে, যত আমরা পানির গভীরে যাব চাপ তো তত বাড়ে, তাই না? তো এই চাপটা এতটাই বেশি বাড়ে একটা সময় গিয়ে যে আমাদের যে সাবমেরিন গুলো আছে, এত স্ট্রং সাবমেরিন, যে সাবমেরিন গুলো তৈরি হয় তোমার, যেটা গুলো দেয়ালই হয় প্রায় দেড় মিটার, অ্যাটলিস্ট দেড় মিটার পুরো স্টিলের বডি দিয়ে। দেড় মিটার মানে বুঝতেছো এতটুকু মোটামুটি এক মিটার হবে, এটা আরো দেড় গুণ করো, তো অত মোটা স্টিলের দেয়াল দিয়েও অনেক সাবমেরিন তৈরি করা হয়। বাট ওই সাবমেরিন গুলা পানির নিচে একটা নির্দিষ্ট হাইটের পরে আর যাইতে পারে না, কারণ এরপরে নিচে হাইটে গেলে চাপ এত অবস্থা খারাপ হবে যে ওইটাকে জাস্ট মুড়ির টিনের মতো একদম ধসায় ফেলবে। সো এই হচ্ছে ব্যাপার স্যাপার। তো যাই হোক, তো চাপ সব দিক থেকে সমান একটা বিন্দুতে সমান। এখন খেয়াল করো, এখানে আমি বলতেছি যে উপরের দিকে একটা বল কাজ করে। তো এটা কাহিনীটা কি আসলে? কাহিনীটা আসলে খুব সিম্পল। দেখো এই সিলিন্ডারটা, একটা সিলিন্ডারে কিন্তু বস্তু আমরা নিছি, ধরো এটার দুই পাশ থেকে চাপ কাজ করতেছে। এখন দেখো এই পয়েন্ট এবং এই পয়েন্ট, এগুলো তো প্রেশার পয়েন্ট, এই অ্যারোগুলো দিয়ে প্রেশার পয়েন্ট বুঝাইতেছি আমরা। তো এই প্রেশার পয়েন্ট গুলাতে কি চাপের ভ্যালু কি সেম না? কেন সেম? এইটার এবং এইটার সেম কেন? কারণ এই দুইটা একই গভীরতায় আছে, তাই না? বাট এই এই প্রেশার পয়েন্ট আর এই প্রেশার পয়েন্টে কি চাপ সেম? এটা বেশি গভীরতায় আছে, বাট এটার অপোজিট থেকে যে চাপটা আসছে সেটাও তো সেম হাইটে আছে, তাহলে এই দুইটার প্রেশার পয়েন্ট সেম না? এই দুইটার প্রেশার পয়েন্ট সেম, তার মানে সাইডের গুলা উপরে নিচে সমান সমান করে কাটাকাটি হয়ে যায়, মানে আলটিমেটলি উপরে নিচে সাইডের যে প্রেশার গুলার কোন এফেক্ট আমরা পাই না। হ্যাঁ কি? আচ্ছা যদি এটাকে এক পাশে আয়না ফেলি তাহলে তো এই সাইডের প্রেশার থাকতেছে, এক পাশে আয়না ফেললে এই সাইডের প্রেশার থাকবে না। বাট দেয়ার ইজ এ ল কল নিউটনস থার্ড ল, ডু ইউ নো দ্যাট? তাহলে কি দুইটা, এই দুই পয়েন্টে প্রেশার আমি সেম পাবো? পাবো না। প্রেশার যদি সেম না হয় আলটিমেটলি ফোর্স কি সেম হবে?
হবে না। এবং ফোর্স কোথায়, প্রেসার কোথায় বেশি হবে? নিচে। তাহলে ফোর্স কোথায় বেশি হবে? সেটাও নিচে হবে। তাহলে আলটিমেটলি উপরে আর নিচ থেকে প্রেসারের কারণে যে দুইটা ফোর্স কাজ করতেছে তারা কি সমান, মানে সাম্য বল সেই দুইটা? একটা বস্তুকে নিচে না নেওয়ার আগে একটা বস্তু পানিতে টাচ করার সাথে সাথেই তার বডিটা পানিতে টাচ করার সাথে প্রবতা এফেক্টিভ হওয়া শুরু হয়। যাক, এটা নিয়ে আরো বলবো যখন ম্যাথ করবো, তখন আরো প্রশ্ন করবো। এটা পুরাপুরি বিস্তারিত বললাম না এখন। ব্যতিক্রমী কি হয় আগে, ওটা পরে। আগে নর্মালি কি হয় সেটা তো আগে বুঝো, নাকি তুমি বুঝো বলে যে সবাই বুঝো তা তো না, তাই না? তো যেটা বলতেছিলাম, সো তার মানে ধরো উপরে প্রেশার হচ্ছে পি ওয়ান, নিচে প্রেশার হচ্ছে পি টু। তাহলে নিচে পি টু প্রেশারের জন্য একটা ফোর্স পাবো ধরো এফ টু, আর উপরে পি ওয়ান প্রেশারের জন্য আলটিমেট একটা ফোর্স পাবো এই সারফেস এর মধ্যে, সেটা হচ্ছে এফ ওয়ান। তাহলে এখানে বড় কে, এফ ওয়ান না এফ টু? এফ টু। তাহলে এফ ওয়ান এফ টু যদি বড় হয় তাহলে আলটিমেটলি বস্তুর উপর যে আমি একটা ফোর্স পাবো না, পাবো কোন দিক পাবো? এবং এটা সারা জীবন উপরের দিকেই পাবো, কারণ সবসময় নিচের প্রেশার বা নিচের ফোর্সটাই বেশি হবে। তো এই জন্য উপরের দিকে আমি যে লব্ধি ফোর্সটা পাবো সেটা হচ্ছে আমার এফ টু মাইনাস এফ ওয়ান, এবং এই দুইটা ফোর্সকে বিয়োগ করলে যে বলটা পাবো সেই বলটাই হচ্ছে আমার প্রবতা। বোঝা গেল? আচ্ছা, তো এখন এই প্রবতাটা কেমনে হিসাব করার, প্রবতা বুঝছি তো, কনসেপ্টটা তো ক্লিয়ার হয়েছে সবার কাছে নাকি? আচ্ছা, তো এখন এটা হিসাব করবো কেমনে? তো এখানে বলটা কিভাবে হিসাবে আসবে বলতে পারবো, পারতেছি আমরা চাপ থেকে বলটা কিভাবে হিসাব করব? জি স্যার। কি করতে হবে? উপরের চাপটা বের করতে হবে, নিচের বলটা বের করতে হবে, তারপর। আচ্ছা, উপরের চাপটা বের করতে হবে, নিচের বলটা বের করতে হবে। আচ্ছা, আগে স্টেপ বাই স্টেপ করি। যেটা হচ্ছে চাপ বের করার পরে বলটা হিসেব করার জন্য আমাকে খেয়াল দেখতে হবে যে এই সিলিন্ডারটা নিচের তলার ক্ষেত্রফল কত, এটা নিচের তলার ক্ষেত্রফল কত, ঠিক আছে? কারণ এই বলটা তো ক্ষেত্রফলের মধ্যে পড়তেছে, এক নির্দিষ্ট ক্ষেত্রফলের মধ্যে গিয়ে, তাই না? তো ওই বলটাই তো ক্ষেত্রফল দিয়ে গুণ করতে হবে, বা সরি, চাপটাকে পুরো ক্ষেত্রফল দিয়ে গুণ করতে হবে না, কারণ চাপটা তো একক ক্ষেত্রফলের জন্য আমার বলের হিসাব করবে, বাট আমি তো পুরো ক্ষেত্রফলে ইন টোটাল নেট ফোর্সটা চাই। কথা বুঝছি? ধরো আমার এই সারফেসটার চাপের মান হচ্ছে পি, চাপের মান হচ্ছে পি, তো এটা থেকে কি আমি বলতে পারবো যে এখানে টোটাল নেট ফোর্স কত? বলো। এর মান লাগবে তো? হ্যাঁ, এর মান লাগবে, এটা যে টোটাল ক্ষেত্রফল সেটা জানলে আমি জানি এই এই পি পরিমাণ চাপ, মানে সাপোজ ধরলাম এটা 10 প্যাস্কেল চাপ, তাহলে 10 নিউটন বল প্রতি একক ক্ষেত্রফলে কাজ করতেছে। এখন যদি এটার ক্ষেত্রফল এ হয় তাহলে 10 এর সাথে এ গুণ করতে হবে, বা এক কথায় পি আর এ গুণ করতে হবে, তাহলে আমি এর নেট ফোর্সটা পাবো এই পুরো সারফেসে, তাই না? সো এটা বেসিক্যালি পি ইকুয়াল এফ বাই এ, কিন্তু একটা জাস্ট কনভার্সন আর কিছু না, কিন্তু তারপরে জিনিসটা এভাবে ফিল করা ভালো আর কি, আমি এটাই বুঝাইছি। বুঝছি কাহিনীটা? P is equal to তো F by A, তো এখান থেকে F equal to P A আর কি, এই হচ্ছে কাহিনী। তো তাহলে আমরা এখন F এর জায়গায় তাহলে P A লিখতে পারি, তো F2 এর জায়গায় লিখলাম আমরা P2 A, এবং F1 এর জায়গায় লিখলাম P1 A, এ দুটোই সেম রাখলাম কারণ আমরা ধরে নিছি এটা একটা সুষম সিলিন্ডার, উপর নিচে ক্ষেত্রফল সেম। তো এখন এখান থেকে এই কমন নিলে আমার পড়ে থাকতেছে পি টু পি ওয়ান। এখন এই যে সিলিন্ডারের যে পি ওয়ান এবং পি টু দুইটা কেন আলাদা ভ্যালু, পি ওয়ান এবং পি টুর ভ্যালু আলাদা হবে কেন? কারণ দুইটা ডিফারেন্ট হাইটে এক্সিস্ট করতেছে, তাই না? সো হাইটটা তো তাহলে কাউন্ট করতে হবে। ধরলাম এই হাইটটা হচ্ছে আমাদের এইচ ওয়ান, আর এই হাইটটা এটা হচ্ছে আমাদের এইচ টু, ঠিক আছে? বোঝা যাচ্ছে? তো এখন জাস্ট
হাইট জানি আমি, তাহলে চাপের মান বের করতে পারবো পি ইজ ইকুয়াল টু এইচ টু জি, এই সূত্র দিয়ে। তাহলে আমার এখানে পি টু এর মান কত হবে? পি টু হচ্ছে এইটা, তার মানে হাইট এইচ টু ইন্টু রো ইন্টু জি, তার মানে এইচ টু রো জি। মাইনাস হচ্ছে পি ওয়ান এ, পি ওয়ান হচ্ছে কত এইটার জন্যই হাইট এইচ ওয়ান, তাহলে হবে আমার এইচ ওয়ান রো জি। আর এ তো আছে দুইটা, সবগুলোর দুইটার সাথে এ আছে আসলে, তাই না? তো এখন এখানে কি কি কমন? রো জি এ কমন, তো যদি কমন হয় রো জি এ কমন হয় তাহলে দেখো আমরা কি কমন নিতে পারি। রো জি এ কমন থাকলো আমাদের এইচ টু মাইনাস এইচ ওয়ান। এখন এটা হচ্ছে এইচ টু, এটা হচ্ছে এইচ ওয়ান, তো এইচ টু থেকে এইচ ওয়ান বাদ দিলে কি থাকে? সিলিন্ডারের হাইট থাকে না? তাহলে আমরা বলতে পারি না যে রো জি এ ইন্টু সিলিন্ডারের হাইট এইচ। ক্লিয়ার? তো এখন দেখো সিলিন্ডারের ক্ষেত্রফল আর সিলিন্ডারের আয়তন সরি উচ্চতা আমি গুণ করতেছি, তাহলে কি পাবো? কি পাবো এখান থেকে? এখান থেকে পাবো সিলিন্ডারের আয়তন, তাই না? ক্ষেত্রফল উচ্চতা গুণ করলে আয়তন পাওয়া যায়, তার মানে এটা হচ্ছে সিলিন্ডারের আয়তন। ছোট যদি আমরা সামনে লিখি ভি, থাকলো রো, থাকলো জি, এবং এটাই হচ্ছে আলটিমেটলি আমাদের এই সিলিন্ডারটার প্রবতা বের করার সূত্র। দেখো প্রমাণটা বুঝলাম কিনা, তার মানে আলটিমেটলি এখানে কতটুক ঊর্ধ্বমুখী বল কাজ করতেছে, প্রবতা কাজ করতেছে, সেটা বের করার জন্য আমাকে কি করতে হবে? সিলিন্ডারটার আয়তন জানা লাগবে আর রো জি তো জানা থাকবেই, তাহলে আমরা বলতে পারবো সিলিন্ডারটার উচ্চতা সরি প্লবতা কত হবে। কারো কোনো সমস্যা প্রশ্ন? কি 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 বললা? সকল প্রমাণই লেস ইম্পর্টেন্ট, ঠিক আছে, তারপরেও মাঝে মধ্যে প্রমাণটা জানা থাকা ভালো, এটুকু বলতে, কারণ দিতে পারে মাঝে মধ্যে দিয়ে দিতে দেয়, মানে র্যান্ডমলি দিয়ে দিতে পারে, তো প্রমাণটা তো কঠিন না, শুধু প্রমাণটা পড়ে নিবা, বইয়ে এভাবে আছে কিনা জানি না, না থাকলে এভাবে তুলে নিতে পারো, ঠিক আছে। এখন এখানে এই সূত্রটা পর্যন্ত সবকিছু ইজি, বিশাল বড় প্যাচ আছে এখানে, একটা প্যাচটা লাগে যখন এই সূত্র দিয়ে আমাদের হিসেব করতে বলে যে একটা বস্তু পানিতে ডুবছে নাকি ভাসবে, কিভাবে ভাসবে। কারণ দেখো যখন কোনো বস্তু পানিতে ভাসে এই প্লবতার কারণেই কিন্তু ভাসে, বা যখন কোনো বস্তুকে পানির নিচে তুমি ডুবায় রাখো সেটা একটু হালকা মনে হয়, প্লবতার কারণেই হালকা মনে হয়। আবার যখন কোন একটা বস্তু অর্ধেক পানিতে ডুবে, অর্ধেক পানিতে ভেসে থাকে, তখন কতটুক অর্ধেক পানিতে ডুববে, কতটুক উপরে ভেসে থাকবে, সবকিছুই প্লবতার উপর ডিপেন্ডেন্ট। তো আমি একটা কারেকশন তোমাদের সবাইকে করে দিই, এই যে এফ ইকুয়াল ভি রো জি এইটা দিয়ে তো আমরা প্লবতা বের করি, তো শুধু একটা জিনিস মাথায় রাখবা, এই যে সূত্রটা দিয়ে আমরা যখন প্লবতা বের করি এইটা কেবল মাত্র কোন একটা বস্তুর মোট প্লবতা বের করতে সাহায্য করে। কি প্লবতা? কোন প্লবতা বের করতে সাহায্য করে? এখন কেন এই কথাটা বললাম, এটার মর্মার্থটা কি, এটা আজকে আলোচনা করতে পারবো না, কারণ এখানে বিশাল কিছু আলোচনা করতে হবে আমাদেরকে। শুধু এতটুকু বলি, বেসিক কথাটুকু বলি আজকে, যেটুকু বলে কিছুটা আইডিয়া শুরু করতে পারবা। তো তাহলে এখন একটা বস্তু যখন পানিতে প্রবেশ করে তাহলে এখানে দুইটা ফ্যাক্টর কাজ করে, ওইটা বস্তুটা পানিতে ভাসবে নাকি পানিতে ডুববে, সেটা হচ্ছে বস্তুটার ওজন বেশি নাকি প্লবতা বেশি, ওজন বেশি নাকি প্লবতা বেশি। যখন তুমি একটা বস্তুর সিলিন্ডারের বা যে কোনো বস্তুর মোট আয়তন দিয়ে প্লবতা বের করবা, মানে সম্পূর্ণ আয়তনটাই ব্যবহার করবা, সেটাই হচ্ছে মোট প্লবতা, এটা মাথায় রাখবা। তো যখন একটা বস্তুর মোট প্লবতা বা এটা সর্বোচ্চ প্লবতা আমরাও বলতে পারি, মোট প্লবতা মানে একটা মিনিং হচ্ছে সর্বোচ্চ প্লবতা। এখন সর্বোচ্চ কেন বললাম এটা আজকে এখন বলতেছি না, শুধু এইটুকু বলি যখন আমরা এই সূত্র দিয়ে প্লবতা বের করি যে ভি, এই ভিটা আসলে সব সময় বস্তুর সব সম্পূর্ণ আয়তনটা হয় না। কেন হয় না জানো?
ধরো একটা বস্তু এই সিলিন্ডারটাই ধরো কোনো কারণে এইভাবে ভাসতেছে অর্ধেক নিচে অর্ধেক উপরে, তখন যদি তোমাকে বলা হয় যে এই সরি এই সিলিন্ডারটা এই মুহূর্তে প্লবতা কত অনুভব করতেছে, তখন কি তুমি এই যে ভিতে ভি এর জায়গায় সিলিন্ডারের পুরায়তন বসাবা? না, মনে রাখবা এই প্রবতার সূত্রে ভিটাকে আমরা বলি সবসময় এভাবে আমাদের বলে আসা হয় যেটা বস্তুর আয়তন, বাট আজকে থেকে কারেকশন করে নাও এফ ইকুয়াল ভি রো জি এর মধ্যে এই ভিটা বস্তুর আয়তন না, এটা হচ্ছে পানির নিচে বস্তুর কার্যকরী আয়তন, পানির নিচে বস্তুর কার্যকরী আয়তন। জাস্ট এই জিনিসটাই কারেকশন করে নিলেই অনেক প্রবলেম সলভ হয়ে যাবে অনেকে। এই আয়তনটা কি পানির নিচে কতটুকু আয়তন আছে সেইটা। তো এখানে যদি আমি এখন এই বস্তুটার উপর কি পরিমাণ প্রবক্তা কাজ করতেছে সেটা বের করতে চাই, আমি বস্তুর পুরো আয়তন কোনোদিনই ধরবো না, আমি শুধু সেই আয়তনটুকুই ধরবো যেটুকু পানির নিচে ডুবে আছে। কথা কি বোঝা গেছে? দেন আমরা আগামী দিন একটু বিস্তারিত আলোচনা করব যে ভাষা ডোবার অনেক খেলা আছে, একটু কাহিনী আছে, হিসাব কিতাব আছে, বোঝার বিষয় আছে, সেগুলো নিয়ে আমরা বুঝবো। তো এখন দেখো কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। আচ্ছা, সিলিন্ডারটা যদি সুষম সিলিন্ডার না হয়ে উপরে দিয়া পড়া, সুষম সিলিন্ডার না হয়ে একই সূত্র, তাহলেও একই সূত্র, কারণ এই সূত্রের মধ্যে কোন আকারের উচ্চতার ক্ষেত্রফলের কোনো ব্যাপার স্যাপার নাই। আমরা এই সূত্রটাকে এইভাবে ধরে সুষম সিলিন্ডার ধরে এই এতগুলো লাইন করার কারণই হচ্ছে সূত্রটা যেমন এমন একটা ফর্মে আসে যাতে ওইটা সিলিন্ডার না, ওইটা গোলক পিরামিড যা খুশি হোক না কেন তাতে প্রভাব করবে না, কারণ এখানে শুধু ভি লাগবে। কথা বোঝা গেছে? বুঝছিলেন? এই আর কি। তাহলে দেখো প্রবতা জিনিসটা কি, কিভাবে হিসাব করতে হয় জিনিসটা বুঝলাম কিনা, বা কোনো প্রশ্ন আছে কিনা? হ্যাঁ বলো। সাদিয়া জান্নাত, সাদিয়া কি বুঝতেছো কিনা বলো তো, কোন সমস্যা? প্রথম দিন ক্লাসে তো সব বুঝবা না, যদিও আস্তে আস্তে অ্যাডাপ্ট করতে হবে। হ্যাঁ, মাঝখান থেকে জয়েন করেছি তো তাই একটু কষ্ট হচ্ছে। আচ্ছা, রেকর্ডেড ক্লাসটা থ্রু থেকে দেখো তাহলে ঠিক হবে আশা করি। আচ্ছা, তোমরা অনেকে আমাকে স্যার বলো, স্যার বলো কেন বলো তো, কারণ কি? স্যার আপনি পড়ান তাই স্যার বলুন। আচ্ছা, তাই আবার অনেকে ভাইয়া বলো, তাদের লজিকটা কি? যে যেটা অভ্যস্ত নাকি? আচ্ছা, আমি বেশি অভ্যস্ত ভাইয়াতেই, সারে না, বুঝতে পারছো? কারণ আমি এখনো নিজেকে স্যার মনে করি না। তো যদি কেউ স্যার থেকে ভাইয়া ডাকতে চাও ওয়েলকাম, ঠিক আছে? 130 না? আচ্ছা, ক্ষেত্রফলকে ভেক্টর হিসেবে ধরা হয়, ভেক্টরের পরিমাণের দিক থাকতে ক্ষেত্রফল মানে হচ্ছে ভেক্টরের পরিমাণ ক্ষেত্রফলের উপর। ওহ আচ্ছা, তুমি যে জিনিসটা বুঝতে চাচ্ছ স্মৃতি, এটা এখন না বোঝাই ভালো, আমি তোমাকে রেফার করবো তুমি যখন ইন্টারমিডিয়েট উঠবা বা সবাই যখন এইচএসসি তে উঠবা, এইচএসসি ফার্স্ট চ্যাপ্টারে ভেক্টর নামে একটা অধ্যায় আছে, সেইখানে তোমরা দুইটা টপিক পাবা, খুবই গুরুত্বপূর্ণ টপিক, যেটাকে ডট গুণ এবং ক্রস গুণ বলে বলা হয়, যেগুলো আসলে ভেক্টরের যোগ গুণ ভাগ এবং যেগুলো হায়ার লেভেলের ফিজিক্সের মূল ফান্ডামেন্টাল জিনিস বলতে পারো, তো তখন আসলে এই জিনিসগুলো উত্তর পাবা, বাট এখন আমি এই জিনিসগুলো বলতে চাচ্ছি না। বা আর একটু যদি হিন্টস দেই, তোমরা যে সেকেন্ড চ্যাপ্টারে গ্রাফ করছো না লেখচিত্রের, এস বনাম টি বনাম এস, এখান থেকে অনেক সময় তোমাদের ঢাল বের করতে বলা হয় বা কোনো একটা বস্তুর ত্বরণের মান বের করতে বলা হয়, তখন মাঝে মাঝে দেখবা এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করো তুমি, এবং ক্ষেত্রফল বের করলে দেখা যায় ত্বরণ বের হয়ে যায় বা বেগের মান বের হয়ে যায়। তো ওই কনসেপ্টটা আসছে ভেক্টরের কনসেপ্ট থেকে,
এবং ওখানে আসলে এই কথাটা ব্যাখ্যা পাবা। যে লাইনটা তুমি পড়ছো স্মৃতি, যদি তোমার খুব বেশি বুঝতে হয় একটু ওয়েট করো, আর যদি মনে হয় না পারতেছি না তাহলে মনে করো ওই লাইনটা বইয়ের মধ্যে নাই, এটা ভুলে যাও, ঠিক আছে? কারণ আমি যদি তোমার ওইটা ব্যাখ্যা করতে চাই তাহলে তুমি বলবা যে ভাইয়া কি বুঝাইতেছে, মাথা পাগল হয়ে যাবে, ঠিক আছে? তো ওগুলা তোমাদের এখন বোঝানোটা আমি হারাম মনে করতেছি, ঠিক আছে? আর কোন প্রশ্ন আছে? আর কোন প্রশ্ন, কনফিউশন কিছু আছে? আচ্ছা ঠিক আছে, তোমার নাই আর বাকিরা তো রেসপন্স করতেছে, তার মানে বাকিদেরও নাই। তাহলে এই পর্যন্ত একটু ভালো করে পড়ে ফেলো সবাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ওয়া আলাইকুম আসসালাম।